রোজার একদিন আগেও যে গরমটা পড়ছিল দিনে 5 বার গোসল করা লাগতো, কিন্তু আল্লাহর রহমতে রোজার শুরুতে আবহাওয়াটা কি ঠান্ডা হয়ে গেছে, তবুও কিছু পোলাপান রোজা রাখতে চায় না। এ কেমন বিচার! এসব পোলাপানের চেহারাই দেখতে মন চায় না। ওই কি আমার নিয়ে কথা বলতাছে? শয়তানের নাম নিলে আমার শয়তান হাজির। তোর কথাই কইতাছি। দূর চুপ থাক, তোর কথায় কান দেওয়ার আমার টাইম নাই। হ টাইম থাকবো কেমনে, সারাদিন তো কানে হেডফোন লাগাই ঘুরো। খারাপ তুই কি কইলি? তুই আমার মারবি? থাক রোজা রাখছোস দেখা কিছু কইলাম না, ইফতারের পর দেখা করিস। এই তুমি আমার সাথে রমজান মাসের আনলিমিটেড পিজা অফারে যাবা? তুই তো রোজাই রাখোস না, তুই কেন রমজান অফারে যাবি? আরে বোকা, রমজানের অফারে যাওয়ার জন্য কি আর রোজা রাখা লাগে? গত বছরও তো আমি রমজানের অফারে গেছিলাম রোজা না রাইখা, আর 32টা স্লাইসও খাইছিলাম। আর এবার তো আমার হাফ সেঞ্চুরি করার ইচ্ছা আছে, তুই যাবি নাকি এটা বল। না আমার টাইম নাই। আরে বিল তো আমি দিব। তাহলে আমরা কবে যাচ্ছি? তুমি যেদিন চাও ওই দিনই। তুমি এই ভোজদার পোলাটার সাথে রমজান অফারে যাইবা? এর থেকে ভালো তুমি আমার সাথে চলো, আমি রোজা রাখছি। আরে তুই আমারে কিসের বোঝদার বলস? তুই কি রোজা রাখা নামাজ পড়স না? আরে রোজা হইলো 1 ফরজ বুঝলি, আর নামাজ হইলো 17 ফরজ। তাও তো রোজা রাখি, তোর মতো তো বোঝদার না। আরে তোরই নামাজ কালাম ছাড়া রোজা রাখাকে রোজা রাখা বলে না, এটারে বলে উপাস থাকা। তোরা চুপ থাকবি? এমনি আমি আমার শপিং নিয়ে টেনশনে আছি, সকালে গাউসিয়া গেছিলাম, এত ভিড় যে ঢুকতেই পারলাম না। যদিও আমি গাউসিয়া থেকে সবসময় শপিং করি না, বসুন্ধরা যমুনা থেকেই করি। তুই বসুন্ধরা থেকে শপিং করস? রোজা রাখে এমনি মিথ্যা কথাটা বললি, রোজা তো তোর এখনই হালকা হয়ে গেছে। গতকালের অপমানের পর আজকে রোজাটা রাইখাই ফেললাম, আর যে কোনো সময় খিদা লাগা যাইতে পারে, তাই ইফতারের বাক্স নিয়ে ঘুরতাছি। কি রে তুই বলে আজকে রোজা রাখছ? অনেক খারাপ ভাবে আমার রোজা ধরছিল, পরে কেকাফের দোরসের নুডলস এর ভর্তা দিয়ে আমের বিরিয়ানির রেসিপি দেখার পর ক্ষুধা যে কই গেল বুঝলামই না। থাক যাই হোক, সারাদিন যে না খায় কষ্ট করে রোজা রাখছোস এটাই বেশি। আসলে সারাদিন কিচ্ছু খাই নাই রে, সকাল থেকে খালি 3টা বিড়ি টানছি। একটা গালি দিতে চাইছিলাম কিন্তু রোজার মাস দেখে গালিটা দিলাম না। বিড়ি টানলে রোজা ভাঙে না তাই না? তোরা তো আসলে আল্লাহর ভয়ে রোজা রাখোস না, তোরা মাইন ছেড়ে দেখানোর জন্য রোজা রাখোস।